Hello guys welcome back to News Curry YouTube channel. আজ ভিডিওর মূল বিষয়বস্তু হল দু চাকা চার চাকা ছ চাকা তো চাকারই গাড়ি হোক না কেন আপনাদের যে আর সি বুক বা ব্লু বুক সেই আর সি সার্টিফিকেটের কিভাবে আপনারা এক কপি অনলাইন থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন কারণ আরটিও থেকে যে অরিজিনাল কপি পিভিসি কার্ডের মতো অরিজিনাল কপিটি দেওয়া হয় সেটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ সব জায়গায় নিয়ে যাওয়া যায় না কারণ হারিয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অনলাইন থেকে বার করা ফর্ম নাম্বার টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেই সার্টিফিকেটে কিন্তু রেখে দিলেই ওটাই কিন্তু আপনারা আরসি বুক হিসাবে কাজে দেবে তো আপনারা সেটি কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনি আপনার মোবাইলের বা আপনার যে কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে গুগল অপশানটি কিন্তু আপনারা খুলে নেবেন এবং নেওয়ার পরে ফাঁকা জায়গায় লিখবেন পরিবহন সেবা লেখার পরে কিন্তু আপনারা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবেন সেটি হচ্ছে পরিবহন সেবা ডট জিওভি ডট ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে তো এবার আপনারা যে কাজটি করবেন যারা মোবাইল থেকে করছেন তারা কিন্তু এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন যারা কম্পিউটার থেকে করছেন তাদের কিন্তু করার দরকার নেই বা আপনারা খুঁজেই পাবেন না অপশান তো এখান থেকে আপনারা কী করবেন ডেস্কটপ সাইটে আপনারা আপনারা ক্লিক করবেন তো ডেস্কটপ সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি কিন্তু আপনাদের কম্পিউটার মতন ওপেন হবে এবং এখান থেকে একাধিক অপশান কিন্তু আপনাদের শো করবে তো এখান থেকে আপনারা একটি অপশান চুজ করবেন সেটি হলো অনলাইন সার্ভিস বলে এই অনলাইন সার্ভিসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান আপনাদের সামনে ওপেন হবে তো এখান থেকে কোনো দিকে না তাকিয়ে আপনারা কি করবেন ভিকেলস রিলেটেড সার্ভিস যেটি অপশান আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নামটি এখানে বলা হচ্ছে বা চাওয়া হচ্ছে হচ্ছে তো এখান থেকে আপনারা সেই রাজ্যের নামটি কিন্তু সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু একাধিক অপশান আপনারা বাদিকে দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তারপরে আছে সিলেক্ট আর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিলেক্ট আরটিওটা চেয়ে চাওয়া হয়েছে তাই আমি সিলেক্ট আরটিওটা করবো অনেকের কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার বা গাড়ির নাম্বারটি চাওয়া হয় তো আমি আরটিওতে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার যে আরটিওতে আমার গাড়িটি আছে সেই আরটিওটি আমি সার্চ করলাম তিনটে অক্ষর লিখে কিন্তু আমার আরটিওটি চলে আসলো এবার এখান থেকে কিন্তু আমি পসিট অপশানে ক্লিক করছি তো পসিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস বা পপ আপ শো হবে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে পপ আপটি আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে একাধিক অপশন দেখতে পাবেন তার মধ্যে একটি অপশান দেখতে পাবেন সেটি হলো ডাউনলোড ডকুমেন্ট তো ডাউনলোড ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা তিনটি অপশান দেখতে পাবেন প্রথমটি হচ্ছে ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড করার জন্য দ্বিতীয়টি হচ্ছে আরসি বা ব্লুপুক ডাউনলোড করার জন্য এবং তিন নম্বরটি হচ্ছে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তো আজকে যেহেতু আমার ভিডিও আরসি সংক্রান্ত তাই আমি তে ক্লিক করছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে বা এরকম কিছু ইন্টারফেস শো করলো তো এখান থেকে আপনাদের যে গাড়ি রেজিস্টার নাম্বারটি আছে সেই রেজিস্টার নাম্বারটি কিন্তু এখানে লিখবেন এখানে চ্যাসিস নাম্বারটি লিখবেন এবং এখানে ইঞ্জিন নাম্বারটি লিখবেন এবার যদি আপনারা প্রশ্ন করেন যে আপনাদের চ্যাসিস বা ইঞ্জিন নাম্বার কোথায় পাবেন তো আমি এবার দেখিয়ে দিই তো আপনারা যে গাড়িটি কিনেছিলেন সেই গাড়িটি যে শোরুম থেকে কিনেছিলেন সেই শোরুমের একটি স্লিপ কিন্তু আপনাদের এরকম দেওয়া হয়েছিল তো এই স্লিপটা কিন্তু আপনাদের প্রয়োজন তো এই স্লিপে কিন্তু আপনাদের নাম ধাম সব লেখা আছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ইঞ্জিন নাম্বার আর চাষিস নাম্বার এই দুটো তো এই দুটোও কিন্তু আপনারা ওই যে সার্টিফিকেট বা যে ডেলিভারি চালানটি আছে সেই চালানে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে কিন্তু দেখে দেখে আপনারা ওখানে ফিল করবেন তো আমি স্ক্রিনে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়েছি ইঞ্জিন নাম্বারটি বসিয়েছি সরি চ্যাসিস নাম্বারটি বসিয়েছি ইঞ্জিন নাম্বারটি বসিয়েছি এবার আমি ভেরিফাই ডিটেলসে ক্লিক করছি এবং ভেরিফাই ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে গাড়ি নেওয়ার যাওয়ার সময় যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটিকে এখানে কিন্তু এখানে শো করবে তো এখানে শো করার শো করার পর আপনারা কি করবেন ডান ধারে এরকম জায়গায় সেন্ট ওটিপি বলে একটি অপশান উঠবে তো আপনারা সেই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন এবং এই যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন এই নাম্বারে কিন্তু একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং এরকম জায়গায় একটি এন্টার এন্টার ইয়োর ওটিপি বলে অপশান উঠবে তো এখানে এন্টার ইউর ওটিপি লিখে আপনারা সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু যে ব্লুবুক সেই ব্লুবুকের কিন্তু এক কপি কিন্তু আপনাদের সামনে শো করবে অর্থাৎ এ এটাই কিন্তু আপনাদের সামনে শো করবে এবং ওপরের দিকে এক জায়গায় ওপরের দিক দিয়ে লেখা থাকবে যে ব্যাক আর প্রিন্ট তো আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা এক কপি কিন্তু প্রিন্ট করে নেবেন তো এরকমভাবে কিন্তু আপনারা আরসি বুক বা ব্লুবুক কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকে নিজে নিজে তো ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে